থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। তবে বর্তমান কলকাতায় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাকে আমরা আমাদের সমর্থক মহলে নাম দিয়েছি যে কলকাতার মেসি, সেই তীর্থঙ্কর সম্পর্কে আজকে চলে এসেছি মহামেডান স্পোর্টিং ক্লাবে। মহামেডান স্পোর্টিং ক্লাবে যে ফ্যান্স গ্রুপ ব্ল্যাক প্যান্থার, তারা কিন্তু আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত করেছে, তো সেটার জন্যই আজ চলে এসেছি, সেটাই কভার করবো, তোমাদের দেখাবো যে ফ্যানরা এবার বিশাল খুশি যেরকম রেজাল্ট হয়েছে সিএফএল এ, আর আশা করছে এখন সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে এবার জিতে ফার্স্ট ডিভিশন আই লিগের টিম উঠবে, সেই জন্যই আজ সংবর্ধনা যেন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকবো। সমর্থকদের আবেগ উদ্দীপনা, যে মহামেডানের ক্রেজ আজও কিন্তু কমেনি, কেননা মহামেডান ক্লাবকে ভালোবাসার জন্য এবং মহামেডান সমর্থকদের শরীরে শিহরণ জাগানোর জন্য আর তাদের হৃদয়ে ঝড় তোলার জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব নাম এবং সাদা কালো রংটাই যথেষ্ট বলে আমি মনে করি। আরো পুজো দিচ্ছেন আমাদের সৌমিক দাশগুপ্ত, আসাদুর রহমান সাহেব এবং মহিমাই ভাই। সংবর্ধনা অনুষ্ঠানের যে প্রধান আকর্ষণ জুলফিকার আলী, একজন 14 বছরের ছেলে, আমি তাকে এখানে ডেকে নেব। ইনি মা বাবা কেউ নেই, ইনি মানে বাপরাইকে কিছু অনুদান, গরিব মানে গরিব ছেলে হিসাবে কিছু লোক তাকে দান করেছিল, 60 টাকা 57 ছিল, কিন্তু পরবর্তীতে এখন 60 টাকা হয়েছে। সেই 60 টাকাটা ও একদিন আমাদের মানে গ্রুপকে জানালো যে আমি মহামেডান স্পোর্টিং ক্লাবের, আমি আমার কর্মকর্তাদের হাতে আমার ভালো প্লেয়ার কেনার জন্য আমি 60টা টাকা আমি দান করব। বড় বৃহৎ মনের পরিচয় দিয়ে সেই টাকাটাই আমাদের ক্লাবের কর্তাদের হাতে তুলে দিচ্ছে, এবং আমি চেষ্টা করব যে আমাদের এই লড়াই সমগ্র মহামেডান প্রেমীর মধ্যে ছড়িয়ে পড়বে এবং সকলে উদ্বুদ্ধ হবে এবং উৎসাহিত হবে আমার ছোট ভাই এই জুলফিকারকে দেখে। নিন্দুকেরা হয়তো বলছে যে মহামেডান হারিয়ে গেছে, মহামেডান কর্তারা ঘুমাচ্ছে, মহামেডান আর কোনোদিন ভারতীয় ফুটবলে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি তাদের উদ্দেশ্যে এখান থেকে একটা বার্তা দিতে চাই যে আমাদের মহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু একটা পোশাকি নাম আছে, সেই নামটা হলো ব্ল্যাক প্যান্থার, যাকে হিন্দিতে বলে শের, বাংলায় বলে বাঘ। তো তাদেরকে নিন্দুকদেরকে আমি বলতে চাই যে যারা মহামেডান সম্বন্ধে এহেন মন্তব্য করছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যারা মহামেডান হারিয়ে গেছে ভাবছেন যে শের জব তো কদম পিছে লেতা হ্যায় তো ঝাপটনে কে লিয়ে নাহি ডর কে। যাই হোক, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, সম্প্রীতির বাংলা গড়েছি মোরা, রক্ত দিয়েছি বিন্দু বিন্দু। যে বাংলা ভাগ হয়ে যায় ইস্ট বেঙ্গল, মহামেডান আর মোহনবাগানে, সেই বাংলায় এক হয়ে যায় ভারতের জাতীয় টিমের টানে। বাংলা তাই বিশ্বের বুকে আখ্যা পায় ফুটবলের মক্কা, বিভেদকামীদের মাঠের বাইরে ফেলতে হাঁকিয়ে দেব ছক্কা। বাঙালি খুশি ডাল ভাত আর মাছে, ধর্ম এখানে শাখা প্রশাখা, একত্রে পাবে ফুটবল নামক গাছে। আমাদের আপনার অভাবে আমাদের এই মাঠে খেলি না কেন, সিলেট কারণটা কি আছে? এমনি ক্লাবে আর্থিক অবস্থা খারাপ, তার মধ্যে একটা সপোর্টার একটা বোতল তুলে দেবে, খেলায় স্টপ হবে, 1 লক্ষ টাকা ফাইন চলে আসবে, তাই আমরা এখানে করি। কিন্তু এবারে আমরা রিকোয়েস্ট করবো, পেপারেও বলবো সে সময়, আপনাদের মাধ্যমে আপনারা এটা এখন থেকে প্রচার করুন যে কর্মকর্তারা চাইছে আমাদের এই ম্যাচটা ফ্ল্যাট লাইটে আমাদের মাঠে সেকেন্ড ইয়ার হবে, কিন্তু আমাদেরকে মাঠের মধ্যে মানে ডিসিপ্লিনে খেলা যায়, কোনো রকমের কোনো জিনিস মাঠে থাকতে হবে, এটা ধরতে হবে, তাহলে আমরা এটাকে মানে এনে বলি আমরা এখানে খেলবো, এটাই
ফুটবল সচিবের সবার ক্লাবের পক্ষে আপনাদের কাছে আর নতুন ভাবে বর্তমান কলকাতায় যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যাকে আমরা আমাদের সমর্থক মহলে নাম দিয়েছি যে কলকাতার মেসি, সেই দীর্ঘ সম্পর্কে আমরা চেষ্টা করছি সবাই মিলে টিমটাকে আরো ভালো করার জন্য। একটাও আগের থেকে অনেক বেটার হয়েছে, একসাথে থেকে যত দিন যাচ্ছে আমরা ভালো খেলছি। তো চেষ্টা করো আপনারা যেইভাবে সাপোর্ট করেছেন আমাদের এইভাবে সাপোর্ট করে যান। তো আশা করছি সেকেন্ড ডিভিশন থেকে আমরা ফার্স্ট ডিভিশনে এই বছর সিকিম গভর্নর গোল্ড কাপ খেলনে যা রা সব সেকেন্ড ডিভিশন মে হমলোগ অভি স্টার্ট করেগা ও পজিশন মে যাতে আচ্ছা করতে গিয়ে হমলোগ সব অভি মেহনত কর রা তো আপলোক বোল আপলোক ক্লব মে আও প্র্যাকটিস দেখো সবকো প্লেয়ার লোক মোটিভেট করো আর সবসে বড়া চিজ হমলোক তো মেহনত করেগা আপলোক দুয়া করো আল্লাহ সে নমাজ করো দুয়া করো যে হমলোক অচ্ছে সে পারফরমেন্স করে আমরা প্লেয়ার কোনো মাঠে হারতে চাই আমরা জান দিয়ে খেলি মহামেডানে হয় এই যে পরিবেশটা যাদের দীর্ঘদিনে পাই আমরা সেকেন্ড ডিভিশন পাই তাদের টিমটাকে সবাই মিলে শুধু প্লেয়াররা না সাপোর্টার মিলে যাতে আমরা সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন তুলতে পারি এবছর। এর জন্য আমি অনুরোধ করো সবাই যে এই সাপোর্টটা এবং এই ভালোবাসাটা যেন এই সিজনে পুরো পাই। এবার আমাদের রামন স্যারকে আমি বাংলায় অন্তত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে আমি বাংলা বলতে The water will remain, but if it is open, when you roll it, what happens? The water falls. So this means if we are together as one, the team will achieve a lot. But if we start separating each other, if one player did not play well, it is possible. If result did not come from the team, sometimes it's possible. But if we support, and help each other, the team from the down, they will lift up again with the support of everyone. So I want us to be together as one, give good support, and everything becomes all right. আমরা ভালো মন্তব্য করুন, আমি বিশ্বাস করুন প্লেয়ারদের উপরে, প্লেয়াররাই করেছে এই এত বড় জায়গাটা, আমরা কোচরা কেউ করেছি, ওরাই খেলেছে। আমাদের কাজ ছিল শুধু সাপোর্ট করা, ভালো খেলেছি আপনারা এসেছেন, প্লেয়াররা ভালো না খেলে আসবেন না, এটা আমরা দেখে এসেছি। আমি সতেরো আঠেরো বছর আমি অনুমানিত মোহামেডানের ফুটবল খেলেছি, আমি জানি যেদিন জিতবে না আছে লোক, যেদিন জিতবে না কেউ থাকে, তখন আমরা থাকবো, থাকতেও পারি ড্র হতে পারে, তখন পাশে থাকবো অবশ্যই। এটা ম্যাচগুলো তো আপনারা আছেন, আজকে এই অনুষ্ঠান যদি কলকাতা লিগে ভালো না করতাম হতো না, কিন্তু আমাদের সেই জায়গাটা মনে রাখুন যে একটা ম্যাচ হারতে পারে, দুটো ম্যাচ হারতে পারে, রিয়ান্ত একদিন বাজে গোল খেলতে পারে, তীর্থঙ্কর একদিন বাজে খেলতে পারে, কামরান দুদিন বাজে খেলতে পারে, কিন্তু সারা বছর কামরান ভালো খেলতে পারে, এটাই এটাই প্লেয়ারদের লাইফ। ভারতবর্ষের ফুটবলে এখন ইন্ডিয়ান প্লেয়ারদের কোয়ালিটি 19-20, যে আইএসএল খেলছে তার সাথে আমাদের তীর্থঙ্কর মাবিয়া প্রসিনজি আমার প্রিয়ান্তের কোনো বা রিপনের কোনো গার্লফ্রেন্ড খেলে, শুধু সে এই দিকের হয়ে খেলছে, বলবিন্দার মোহামেডানে খেলছে, এখানে কারোর কোনো পার্থক্য নেই। এখানে পাশে থাকুন, সাপোর্ট করুন আমাদের টিম, যা টিম আছে আশা করছি এবার আমরা এগিয়ে জিতব, সেই টিম ভালো ভালো। আমার পরের প্রজন্ম, আমার সন্তান, আমার ভাইপো, তারা পর্যন্ত মোহামেডান পাগল, এই পাগলামির জন্য সুন্দর আসাম থেকে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। এই মোহামেডানের সাথে সম্পর্ক আজকে আমাদের নতুন নয়, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন বরদলৈ ট্রফি খেলতে যখন মোহামেডান সেখানে যেত, সেই টিমের প্রত্যেককে আমাদের বাড়িতে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হতো এবং তারা সেই আমন্ত্রণ গ্রহণ করতেন এবং আসতেন। Thank you.
তো এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, পিছনে দেখছো অনেকক্ষণ বকেছে, ওই জন্য এখন পায়ে ব্যথা বলছি, আর দাঁড়াতে পারছি না, ওই জন্য বেশিক্ষণ সময় নেব। আজকে যদি এরা না আসতো তো 1857 সালের পরে আর একটা মহাবিদ্রোহ শুরু হতো আকাশবাণীর বিরুদ্ধে। এখন সাথে পেয়ে গেছি এই বাড়িপুরে বাড়ি রহিম দাকে, শরীর খুব অসুস্থ কিন্তু তাই সেই নিয়েও কিন্তু আজকে ক্লাবকে সাপোর্ট করার জন্য মানে প্লেয়ারদের সংবর্ধনা দেওয়ার জন্য চলে এসেছে। তো রহিম দার থেকেই আজকে মহামেডান ক্লাবের ব্যাপারে আর আজকে অনুষ্ঠানের ব্যাপারে কিন্তু শুনে নেবো। মহামেডান ক্লাবকে আমরা প্রচণ্ড ভালোবাসি এবং আমার মতো অনেকেই খুব ভালোবাসে, কিন্তু মহামেডান ক্লাবের যা ঐতিহ্য সেই ঐতিহ্য নষ্ট হয়ে গেছে এবং আমরা নতুনভাবে ইয়ং জেনারেশন আমরা চাইছি যে মহামেডান ক্লাব তার পুরো যে আগে যে গরিমা ছিল সেটা যেন আবার ফিরে পায়। তার জন্য আমরা একটা গ্রুপ তৈরি করেছি ব্ল্যাক প্যান্থার্স, আমরা কলকাতা লিগে মহামেডান একটু ভালো ফল করার জন্যে এবং সেকেন্ড ডিভিশন থেকে বি গ্রুপ থেকে আমরা যেন প্রথম গ্রুপে যেতে পারি তার জন্য এসে উৎসাহ দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা। আমার শরীর খুবই অসুস্থ, হাতে বাড়াতে চোট অপারেশন করতে হবে, তা সত্ত্বেও প্লেয়ারকে উৎসাহ দেওয়ার জন্য আমি নিজে আমার গ্রুপের সাথে এসেছি। ধন্যবাদ। ফুটবল ফ্যান এরকমই হয়, দেখো যতই অসুবিধা থাকুক টিমকে সাপোর্ট করতে ফুটবলকে সাপোর্ট করতে ঠিক চলে এসছে, সবাই এরকমই হয়। মানে যেটা আজকে কিন্তু মেন একটা জিনিস বলা হয়েছে, প্লেয়ারদের গালাগালি না করা, প্লেয়ারদের গালাগালি না করে মোটিভেট করো, আর এইরকম ফুটবল ফ্যান হয় তবেই কিন্তু বাংলার ফুটবলের উন্নতি হয়। চলো এখনের জন্য 6 মিনিট একসাথে বল টাটা।